আমি ভাবছি কি আইসক্রিম বানাবো, নর্মাল যে আইসক্রিমগুলো হয় না ছোটবেলায়, এটাকে মিক্স করে নিতে হবে। একবার দেখো ঝুমি পুরো স্নোফল হয়ে বল। মাঝখানে ভিডিও বানিয়েছিলাম, তো আজকে তাই ডিসাইড করেছি যে আজকে আমরা ব্লগ করবো। আজকে হচ্ছে 13th of May, স্যাটারডে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর মাঝখানে আমরা বানিয়েছিলাম কি ভিডিও বল, চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম। আর যদি সেগুলো তোমরা না দেখে থাকো এখনো, তো যাও গিয়ে জলদি দেখে নাও। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করছি। আর এদিকে দেখো বুনু কি করছে, মেয়েটা কিন্তু ফেরা করছে। সকাল সকাল আমাকে কন্টেন্ট দিয়ে দিয়েছে ওই। এটা কিন্তু আমি দিয়ে দেবো, সত্যি দিয়ে দেবো। ওর আজকে কি হয়েছে জানি না, সকাল থেকে উঠেই নাচতে লেগেছে, দেখতেই পাচ্ছ। কর, আমি এক্ষুনি ডিসাইড করেছি যে আমি একটা জিনিস বানাবো, তা বুনুকে বললাম, বুনু বললো তোর এইসব জিনিসই আমি স্বাদ দিতে পারবো না, তার জন্য দেখতে দিতে পেলে ও কীরকম নাচ করছে, ও নাচ করছে, তা আমি ততক্ষণ ভাবছি আমি সেটা বানাবো। তো আমি ভাবছি কি আইসক্রিম বানাবো, নর্মাল যে আইসক্রিমগুলো হয় না ছোটোবেলা আমরা একদম অরেঞ্জ কালারের ম্যাঙ্গো ফ্লেভারের এইরকম হয় যে দেখাচ্ছি এরকম টাইপের, তো সেইগুলো ভাবছি যে বানাবো এখন। তো জানি না হবে কিনা, তাও আমি দেখেছি একটা জায়গায় যে রসনা দিয়ে বানাচ্ছে, তো আমার কাছে তো রসনা নেই, যেটা আছে আমি সেটা দিয়ে এখন বানাবো। তো চলো দেখতে থাকো, আছে আমি সেই দিয়েই বানাবো। চলো চলো দেখি, ফ্রিজে ওখানে একটা গামছা আছে, ওটাকে প্লিজ ইগনোর করো। তো ফ্রিজে যা আছে ওইটা দিয়েই বানাবো। তো চলো যাই দেখি ফ্রিজে কী আছে। যাই হোক, আমি এখন নিয়ে চলে এসেছি এই যে যা যা আমার লাগবে, এই যে স্কোয়াশের বোতল, একটা জল, চামচ, গ্লাস। তো চলো দেখাচ্ছি, মানে ও আসবে না বলেছে, দেখো আমি এখানে ভাবছি আর ও ওইখানে চলে এসেছে দেখবে বলে লুকিয়ে, তবুও আমার পাশে আসেনি। তুই আয় এখানে, হেল্প করে দিবি আমাকে। ও আমি সরি গাইজ, আমি ওর এই সব কাজে আমি একটু হেল্প করতে পারবো না। অথচ এটা হওয়ার পর যদি হয় ওকে আমি দেবো না, কিন্তু আমি দুটো গ্লাস নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম যে ও হয়তো আসবে, আমি দুটো গ্লাস নিয়ে এসেছি, দুটোতে বানাবো। যদি ভালো হয় তো আমি একটা এখন মানে এখন মানে যখন হবে তখন খাবো, আর একটা রেখে দেবো পরে দিন খাওয়ার জন্য। তুই কি আসবি? না, আসতে হবে না, আমি একাই বানাচ্ছি, আমি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বুনু ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর আমার যতটা জল লাগবে ততটা পরিমাণ জল নিচ্ছি, মানে দুটো আইসক্রিম বানাতে গেলে যতটা জল লাগবে ততটা জল নিয়ে নিই আগে। এরপর এর মধ্যে বেশি করে স্কোয়াশ দিয়ে দেবো, কারণ তাহলে বেশি ভালো টেস্ট হবে। দিয়ে দিচ্ছি যতটা লাগবে, একটু বেশি দিয়ে দিই। আর এরপর একটু এর ভেতর চিনি দেবো, নাহলে টক টক লাগবে। তো চিনি দিয়ে মিক্স করে তার মধ্যে গ্লাসে ঢেলে ফ্রিজে দিয়ে দেবো জমাতে। এই যে চিনি দিয়ে দিলাম, 2-3 চামচ মতো দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে আমার এইটা এখন এখানটায় রয়েছে, মানে এটা গোলাচ্ছি একটু চিনি দিয়েছি ভিতরে, আর বুনু এখানে বসে বসে কি ভাবছে কে জানে, কিরম হবে খেতে এটা, তাই ভালোই হবে, ভালোই হবে। ওই যে আগে সে পেঁচানো পেঁচানো আইসক্রিম গুলো হতো না, ওইগুলো ওরকম খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাট এটা কমলা হবে না। যাই হোক, এটা করে নিই, তারপর গ্লাসে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এখন। তো গাইস, আমি দুটো প্লাস্টিক জোগাড় করে নিয়ে এসেছি, ভালো প্লাস্টিকই, কি একটা খেয়েছিল সেটা প্লাস্টিক। তো এখন ওই ওইগুলো দিয়ে আমি দেখাচ্ছি কি করছি এটাকে। চিনি গলে নিই, তারপর আমাকে দিয়ে দিতে হবে এটা। উমা ছুরি এনে কাটতে হতো, একবার হলেই হয়, বড় গাডার। ঠিক আছে ঠিক আছে, বুনু
ছুরি নিয়ে যে কাটতে হবে। কি ছুরি এনে কাটবো বারবার মাঝখানটায়? কে বলেছে তোকে? সব তো করলাম, কিন্তু আমার কাছে এই আইসক্রিমের কাঠিগুলো নেই। তা ভাবলাম যে এইগুলোকে দিয়ে করবো, কিন্তু কিন্তু এটা এর ভিতরে ঢুকালে তো এটা ছিঁড়ে ফিরে যাবে, একাকার হয়ে যাবে। তাই আমি কি করবো বুঝতে পারছি না। কিছু এটা ধরে জমিয়ে দেবো আমি, কিন্তু কি করবো? ফার্স্টে কি প্লাস্টিকের মানে প্লাস্টিকটাকে মানে আগে করে নিয়ে উঠো, তারপরে এটা ঢুকাবো, নাকি পিছন দিকটা ঢুকিয়ে দেবো? কিরকম অদ্ভুত লাগবে তাহলে। তোকে দেখ কি করি, আমার কাছে কিন্তু আর প্লাস্টিক নেই, বাড়িতে খেলবে তো আইসক্রিমের সব কিছু রেডি হয়ে গেছে। একবার দেখো, ঝুমি পুরো স্নোফল হয়ে বরফ হয়ে একাকার হয়ে গেছে কাণ্ড। তো যাই হোক, এর ভিতরে আমি রেখে দিচ্ছি। এই যে আমি রেখে দিয়েছি, এটা এখন বন্ধ করে দিলাম। এখন চুমুক, এটা দেখতেই পেলে কিরমটা লাগছে। তো যাই হোক, দেখতেই পেলে ফ্রিজে দিয়ে এসছে। এখন মোটামুটি 4-5 কি 6 ঘন্টা পর গিয়ে দেখবো ওটা হয়েছে কিনা, আর কীরকম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। 12:30, আর এখন আমি খাচ্ছি নারকেল। এই যে এই এই পুরোটা দেখছি, এটা ও খেয়ে নিয়েছে, আর এইটুকুনি রয়েছে, এটা আমি খাবো। খেয়ে দিয়ে এখন দেখছি। তো যাই হোক, এখন একটুখানি হেয়ার প্যাক লাগিয়েছি, মানে হোমমেড আর কি। তো এটা একটুখানি শুকাবে, আর 20-30 মিনিট পরে ফ্রেশ হয়ে যাবো, স্নান করে নেবো। আর বুনু মনে হয় এখন স্নান টান করে ফ্রেশ হবে। তো চলো দেখতে থাকো, আর তোমরা যদি নারকেল খেতে চাও তো বলো। এই যে আমার জন্য রেখেছে এইটুকুনি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 2, আর এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। লাঞ্চে ছিল আজকে মাছ আর কি, আর কি আর ডাল ফাল ছিল, আমি ওগুলো খাইনি, শুধু মাছ খেয়েছি। আর এদিকে আমার বোনকে আমি বললাম চল ব্লগটা স্টার্ট, মানে ব্লগটা আবার করি। ও সেটা তো করলোই না, উল্টে কীভাবে একবার বসে আছে জাস্ট দেখো একবার, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ওর এই অবস্থাটা দেখো। আমি চুলটা শোকাচ্ছি সেই জন্য। এইভাবে নাকি ও চুল শোকায়? ওর এই যে এত বড় চুল দেখতেই পাচ্ছ, এটা শুকাতেই ওর টাইম লেগে যায়। তো যাই হোক, ওর চুল শুকিয়ে নি একটু পরে, মানে আমরা ওই 10:30 দিকে দিয়েছিলাম না আইসক্রিমটা জমাতে, 10:30 না 11:30, 12:30, 1:30, 3:30, 3:30, ওই 3:30-4:00 দিকে গিয়ে আইসক্রিমটা বার করবো, করে দেখবো যে কী অবস্থায় আছে, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তারপর থেকে আমার ব্লগ করা হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। একটু ছুটির দিন বাড়িতে থাকলেই ঘুম পায়, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 5, আর বুনু পড়া আছে, তাই বুনু বেরিয়েই গেছে, আগেই বেরিয়ে গেছে, তখন আর ব্লগ করা হয়নি। তো এখন আমি একা একা কী করবো, কিছুই করার নেই। তো এখন যাবো হচ্ছে ছাদে আর গাছে জল দেবো। তো চলো যাওয়া যাক। ছাদেই উঠছিলাম, আর উঠতে উঠতে দেখো দেখা, এই দেখো বিড়াল, পুচকি পুচকি বাচ্চা ওর হয়েছে, মনে হয় নতুন হয়েছে আমাদের পাশে বাড়িতেই। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। আমি এখন ছাদে চলে এসেছি, আর এখন গাছে জল দেবো। তার আগে একটা গাছ জিনিস দেখাই, এই দেখো আমাদের পেয়ারা গাছ, আর কত পেয়ারা হয়েছে আমি জাস্ট দেখাচ্ছি। একবার একটু গাছে জলটা দিই নি, তারপর দেখাচ্ছি। আর তোমাদের তো দেখতেই পেলে বিড়ালের বাচ্চাগুলো কি কিউট। আমি হট করে দেখতে গিয়ে দেখছি যে ওদের নিচে হয়েছে মানে রয়েছে, তাই জন্য দেখালাম। তো দাঁড়াও জলটা দিই নি, তারপর দেখাচ্ছি পেয়ারাগুলোকে। এখন গাছে জল দেওয়া হয়ে গেছে, এই দেখো সবকটা গাছে এখন জল টল দিয়ে দিয়েছি। এখন আমি দেখাচ্ছি তোমাদের আমাদের পেয়ারা গাছটা। তো চলো দেখাচ্ছি, দেখো পুরো ছাদ থেকেই পারা যায়, দেখছো এত, যা এক গাদা পেয়ারা হয়েছে। এই দেখো
নিচেও রয়েছে অনেক, কত পেয়ারা হয়েছে। এই যে আমাদের ছাদ, আর এখান থেকে পেয়ারা পাড়া যায়। তো চলো আমি এখান থেকে এখন পেয়ারা একটা পাড়বো, পেরে খাবো। আমার ফোনটা বা আমি পড়ে না যাই। এই যে এইটা এখন আমি পাড়বো, এইটা না এটা পাড়বো, কোনটা পাবো? এই যে গাইজ পেরে ফেলেছি পেয়ারাটা, চলো দেখাই এটাকে ভালো করে। আমি এখন খাবো, তার আগে এইটা পড়ে গেল, ধুয়ে ধুয়ে খাবো। তো ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমার পেয়ারা ধোয়া হয়ে গেছে, এটা পুরোপুরি বাড়ির ভালো পেয়ারা, মানে উইদাউট এনি সারটার, আর এত বড় সাইজ হয়েছে। তো গাইজ বুনু এখন চলে এসছে পড়া থেকে, আর আমিও তখন চার থেকে নিচে নেমে এসেছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। তো দুপুরবেলা যেহেতু ঘুমাচ্ছিলাম, এক্ষুনি চুল আসছিল, ব্লগে আসবে তাই। তো যাই হচ্ছিলাম দুপুরবেলা, তো আর আইসক্রিমটা এত ঘুমাচ্ছিলাম আমরা যে আইসক্রিমটা খাওয়া হয়নি, তারপরে বুনু চলে গেছিল বলে আমি আর বের করিনি। তো এখন বাজে হচ্ছে 8টা, আর এখন আমরা ওই আইসক্রিমটাকে বের করবো, দেখবো ওটার অবস্থাটা কি আর কি আছে, ওটা কি আদৌ খাওয়ার মতো হয়েছে কিনা। খাওয়ার মতো তো হবে, ওটা ভালো ভালো জিনিস দিয়েই বানানো। তো যাই হোক, ওটা বের করি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো নিয়ে চলে এসেছি, বাট এই চামচগুলো দেখে খুব অড লাগছে। যাই হোক, আজকে আমার কাছে কাঠি বাটি ছিল না, তাই জন্য এটাই দিয়ে করলাম। যদি এটা ঠিকঠাক হয় পরের দিন কাঠি কিনে এনে করবো। তো এখন এটাকে খুলি, এটা জমে তো গেছে, কিন্তু বেতন বাবা কি ঠান্ডা। এ বাবা গাটাটা পড়ে গেল। এমা জমেনি আমার তো মনে হচ্ছে, দাঁড়া একটু দেখি, এক সাইড দিয়ে একটুখানি জমেনি, দেখ এটা আমি পুরো টাইম স্টপ হয়ে খুব হাত জমে যাচ্ছে বাবা। এই যে দেখতেই পাচ্ছ, এই আইসক্রিমটা হয়েছে পুরো, তো দেখতেই পাচ্ছ এই আইসক্রিমটা হয়েছে। এবার এইটাকে বের করব, দাঁড়া আমি করবো এটা। আমি ভুল করে চামচটা যেহেতু বের করে ফেলেছি, কি করছিস দেখতেই পাচ্ছ, চামচটা দিয়ে বড্ড বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছে, দেখা এবার দিয়ে। তো আমারটা একটুখানি কেমনই হয়েছে, যাই হোক এটা কিন্তু আইসক্রিমের মতো সত্যি হয়েছে। এবার বল কেমন হয়েছে আইসক্রিমটা, আজকে আসতে তো চাইছিলি না, বানাবো বলে বলছিলাম বলে আসছিল না ও। সত্যি ভালো হয়েছে এটা, সেই ছোটবেলায় যে অরেঞ্জ আইসক্রিম গুলো পাওয়া যেত না, লম্বা লম্বা পেঁচানো পেঁচানো, সেরকমই খেতে হয়েছে অনেকটা। ভালো পুরোটা খাইও নি, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। তো জিভটা অল্প একটু কালার হয়েছে, পুরো আগের মতো হয়নি, তা হবেও না, তার কারণ আগের যে আইসক্রিমগুলো ওগুলোতে কালার মেশানো থাকতো, এগুলোতে কালার নেই, শুধু স্কোয়াশ দেওয়া রয়েছে আর একটু চিনি দেওয়া রয়েছে। তো যাই হোক, ভালোই লাগলো, একটা শর্টে একটু আইসক্রিম খাওয়া যেতেই পারে এমনভাবে। তো আর একদিন বানাবো, আর ওই কাঠিটা দিয়ে বানাবো, দেখি কালকেও বানাতে পারি, কালকে সানডে আছে, সবাইকে খাওয়াবো ওইটা বানিয়ে, দেখছি। তো দেখতে থাকো ব্লগটা, আজকের ব্লগটা এটুকুই, আমরা জাস্ট ডিনার করে আসলাম। ডিনারে ছিল হচ্ছে আন্ডা বিরিয়ানি আর হচ্ছে পনির, একটা মামি বানিয়েছিল আমার একটা মামি, তো সেটাই খেয়েছি, তাই তখন আর ব্লগটা করা হয়নি।
তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। আর কালকে আসতে চলেছে একটা নিউ স্পেশাল ব্লগ, কালকে হচ্ছে মাদার্স ডে, তাই মাদার্স ডে স্পেশাল ব্লগ হবে। তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য অ্যাডভো টিউবার। বাই।